নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। মা বোনেরা ধর্ষিতা হলে তার ধর্ষণে রেড বেঁধে দিয়েছেন। নাবালিকা ধর্ষিতা হলে 30,000 টাকা, আর সাবালিকা ধর্ষিতা হলে 20,000 টাকা। মহিলা মুখ্যমন্ত্রী, আমরা যারা এখানে মিলিত হয়েছি আজকে মহিলা মোর্চার পক্ষ থেকে, লজ্জায় আমাদের মাথাটা নিচু হয়ে যায়। যে রাজ্যে মা বোনেদের ইজ্জতের ইজ্জতের দাম আলু বেগুন পটল ভেন্ডির মতো দাম বেঁধে দিয়েছে, আমাদের বক্তব্য হচ্ছে যে মা বোনেদের সম্মান 1 কোটি টাকা তো পাওয়া যায় না, 1 কোটি টাকা সম্মান হারালে পাওয়া যায় না। আর এই মুখ্য মহিলা মুখ্যমন্ত্রীর স্পর্ধা কতখানি, তার সাহস কতখানি, তিনি মা বোনেদের ইজ্জতের দাম বাজারে বাজারে তুলেছেন। আবার সেখানে বলা হয়েছে যে নাবালিকা সাবালিকা কি করে প্রমাণিত হবে, যিনি ধর্ষিতা তাকেই প্রমাণ দিতে হবে। ধর্ষণের 20 টাকা, 20,000 টাকা আর 30,000 টাকা পেতে গেলে যিনি ধর্ষিতা হয়েছেন তাকেই প্রমাণ দিতে হবে। আর যত ধর্ষণের ঘটনা ঘটছে, সম্মানহানির ঘটনা ঘটছে, শ্লীলতাহানির ঘটনা ঘটছে, কোনো ঘটনাতেই উপযুক্তভাবে অপরাধীরা ধরা পড়ছে না এবং তাদের উপযুক্ত শাস্তি হচ্ছে না। মহিলা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, মানে ওপেন মার্কেট ওপেন চয়েস, মানে ওপেন মার্কেট ওপেন চয়েস, মানে যার যাকে পছন্দ হবে সে তাকে নিয়ে টানাটানি করবে। কে বলছেন? একজন মহিলা মুখ্যমন্ত্রী। কোথায় বলছে? সব বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। তাই আমি বলতে চাই, এই মহিলা মুখ্যমন্ত্রীকে আর রাখা যাবে না এক মুহূর্ত। আমাদের রাজ্যের মা বোনেদের কোনো নিরাপত্তা নেই, প্রত্যেকের বাড়িতে মা বোন আছে। আমরা পৃথিবীতে আসতে গেলে একটা মায়ের দরকার হয়, একজন মহিলার দরকার হয়, প্রত্যেকে বাড়িতে আমাদের মা বোন রয়েছে। এই তৃণমূলের সমাজ বিরোধীরা, তৃণমূলের অ্যান্টি সোশ্যালরা যারা নিজেদের মা বোনকে সম্মান দেয় না, তারা অন্যের মা বোনকে সম্মান দেবে কি করে? প্রত্যেকদের আমাদের রাজ্যের বিভিন্ন রাজ্যের জেলার বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী একটা কথাও বলছে না, ধর্ষিতা হবার পরে ধর্ষিতা যখন যাচ্ছে থানায় ডায়েরি দিতে, থানার যিনি বড়বাবু বা আইসি থাকছেন তিনি কি বলছেন জানেন? তিনি বলছে, আপনি শাড়ি পরেছিলেন না, আপনি প্যান্ট শার্ট পরেছিলেন, আপনি চুড়িদার পরেছিলেন না, আপনি নাইট ক্লাবে গেছিলেন, আপনি কি আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে বেরিয়েছিলেন, আপনার সঙ্গে কে ছিল, আপনার হাজবেন্ড ছিল না আপনার বয়ফ্রেন্ড ছিল? কে বলছে? যার সম্মান ভুলণ্ডিত হল, তিনি যখন ন্যায় বিচার পাবার জন্য থানায় যাচ্ছেন আইনের আশ্রয় নেবার জন্য, সেখানে থানার আইসি বা
গরিব কল্যাণ যোজনা